রিয়েলমি থাইল্যান্ডে অফিসিয়ালি নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি 10T। চলুন কথা বলা যাক ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। রিয়েলমি 10T ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চিস ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এর সাথে পাওয়া যাবে 90Hz রিফ্রেশ রেট। তার পাশাপাশি ফোনটির স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 90.4%। এই ফোনটির সাথে প্রসেসর হিসেবে থাকবে মিডিটেক এর ডাইমেনসিটি 810 প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকবে মালি G57MC2। স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটির সাথে পাওয়া যাবে দুটি ভেরিয়েন্টের র্যাম 4GB এবং 8GB। এছাড়াও 8GB র্যাম এক্সপ্যান্ড করা যাবে ইন্টারনাল স্টোরেজ থেকে এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে দুটি ভেরিয়েন্টে 128GB এবং 256GB। এছাড়াও সর্বোচ্চ 1TB একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটির পিছনে রয়েছে মোট 3টি ক্যামেরা, 50MP মেন ক্যামেরা উইথ 1.8 অ্যাপেচার, 2MP ডেপথ সেন্সর এবং 2MP মাইক্রো লেন্স উইথ 2.4 অ্যাপেচার। ফোনটির সামনে রয়েছে ওয়াটার টপ নস ডিজাইনের 8MP সেলফি ক্যামেরা উইথ 2.0 অ্যাপেচার। ফোনটির সাথে থাকছে 5000mAh একটি ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং ইউএসএ ব্যবহার করা হয়েছে রিয়েলমি ইউআই 3.0। অ্যাডিশনালি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা হয়েছে সাইডের দিকে। ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকবে 5G, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। ফোনটির ডাইমেনশন হচ্ছে 164.4mm বাই 75.1mm বাই 8.1mm এবং এই ফোনটির ওজন 187 গ্রাম। চলুন কথা বলা যাক ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি থাইল্যান্ডে অফিসিয়ালি প্রাইস 6999 থাই বাদ, যা বাংলাদেশের সমমূল্য হতে পারে 21-22 হাজার টাকার মধ্যে, এবং 8GB 128GB ব্র্যান্ড থাইল্যান্ডে অফিসিয়ালি পাওয়া যাবে 8999 থাই বাদ, যা বাংলাদেশের সমমূল্য হতে পারে 27-28 হাজার টাকার মধ্যে, এবং এই ফোনটি পাওয়া যাবে দুটি কালারে, ইলেকট্রিক ব্ল্যাক এবং ড্যাশ ব্লু কালার। ভিডিওটি সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।